Hello viewers, Assalamualaikum. Welcome my channel Rubina Sharabella. আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর অনেক গরমের পরে যে ঝড় বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সুখ আসলে সেই সুখটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো। এই বৃষ্টির গ্রামে এই বৃষ্টির আসলে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োনোর যে মজাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তো দেখতে থাকেন। অনেক দিন পর অনেক গরম, ভীষণ গরম সহ্য করার বাইরে ছিল, তো আজকে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। অনেক ঝড় হয়ে গেল, প্রচুর আম পড়ছে, পাকা আম অনেকেই টোকায় নিয়ে গেছে। আবার এই যে দেখুন বৃষ্টির ভিতরে সবাই কাজও করছে, খুবই ভালো লাগছিল এখানে বসে সবার আম কুড়ানো। বারান্দায় বসে বসে দেখছিলাম যে একটা ছেলে অনেকগুলো আম পেয়েছে, আমাদের তো আঙিনায় ঘরের আঙিনায় অনেকগুলো আম পড়ছে। আসলে বিদ্যুৎ এত চমকাচ্ছিল আমি ভয়ে বের হই নাই, তো দেখেন ওদের ভয় নাই, যে বাচ্চাগুলো বেশ অনেকগুলো আম পাইছে। তো ছোটোবেলায় আসলে অনেক আম কুড়িয়েছি আমি, কারণ আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল। সীমা কয়টা পাইছো? এই দেখি তুমি কয়টা পাইছো, মাশাআল্লাহ সীমাও পাইছে। আচ্ছা আরো আগাস নাই তো, অনেকগুলো আম পাইছে, আরো সবাই আম নিয়ে গেছে, অনেক আম পড়ছিল ওইদিক, একদম বোঝাই হয়ে গেছিল। তুমি কি সীমার ভাই? চাস্তু বোন? আচ্ছা এখন ঠান্ডা লাগবে, পাইছো তো অনেকগুলো, যাও এবার বাসায় যাও, অসুবিধা নাই। সবাই আম টোকাচ্ছে, খুব ভালো লাগতেছে, ছোটবেলার কথা মনে পড়তেছে আমার। তুমিও পাইছো? ওদের দেখে আসলে আমারও কিছু আম টোকাতে ইচ্ছা করছে, তো আমিও আসলে যাব, ছাতা নিয়ে যাব, দেখি পাই কিনা। ছাতা নিয়ে আমি একটু নামলাম, বৃষ্টিতে আসলে ভিজতে ইচ্ছে করলো, তাই আমি একটু নেমে পড়লাম। ভালো লাগতেছে, ঠান্ডা একটা বাতাস, ঠান্ডা বৃষ্টির পরে ভীষণ ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া, পরিবেশটা একদম ঠান্ডা। এত গরম ছিল যে মানুষ সহ্য করার বাইরে হয়ে গেছিলো, আসলে এত কষ্ট করে সবাই ধান কেটে ঘরে উঠাচ্ছিল গরমের মধ্যে, আল্লাহর এত রহমত যে এত সুন্দর বৃষ্টি দিয়ে গরম আসলে একদম ঠান্ডা করে দিল সবার জানটাকে। আসলে সামান্য একটু বাতাসেই আসলে পাকা আম তো তাই ঝরে পড়ছে, তো আমিও কয়েকটা পেলাম, একদম শেষে গিয়েও দুই চারটা আমিও আম পেলাম, তো ওদেরকে আর কি আমি আমগুলো ধরলাম এবং ওদেরকে দিয়ে দিলাম, ওরা অনেক খুশি হলো। এখানে একটা সীমা নামে যে মেয়েটা আছে ও একটু বুদ্ধি প্রতিবন্ধী, আমি ওকে অনেক আদর করি, আসলে মেয়েটাও আম মানে আম কুড়োতে আসছে। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আসলে ঝড়ের মধ্যে আম কুড়োর যে মজা সেটাই আসলে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে।